ইন্টারেস্টিং ডিভাইস। এই ডিভাইসটির মাধ্যমে ডিসি 12 ভোল্ট থেকে শুরু করে 5 ভোল্ট দিয়ে পানি পাম্প করে কৃত্রিম ঝর্ণা তৈরি করা যায়। কুলার ডিভাইস এটি এমডি প্রসেসরে ব্যবহার করা হয়। ফিল্টারের মাধ্যমে এটি ঠান্ডা করার মাধ্যমে পানি ফ্লোতে ঠান্ডা করা যায়। দেখতে পাচ্ছি ইনকিউবেটর সার্কিট আমার কাছ থেকে নিয়েছিল। সার্কিট আমার কাছে 90 টাকায় পাওয়া যায়। সার্কিট বিসেম্পিয়ার এটি দাম নিয়ে আমাদের আরো টাইপ সি মডিউল দেখতে পাচ্ছেন। টাইপ সি মডিউলগুলো আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। অবশ্যই ভিডিওটি ফুল দেখুন, তাহলে বুঝতে পারবেন এই ধরনের সার্কিটগুলো দিয়ে কি কি কাজ করা যায়। সেই কাজগুলো এই ভিডিও সম্পর্কে জানানো আছে। সর্বপ্রথম আমরা একটি পাম্প নিয়েছি এয়ার কুলার তৈরি করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ ডিসি 12 ভোল্ট, পাওয়ার 8 ওয়াট, এইচ ম্যাক্স 5 মিটার। এটি দিয়ে অনেক DIY প্রজেক্ট তৈরি করা যায়। কৃত্রিম ঝর্ণা, তারপরে এয়ার কুলার কম্প্রেসর হিসেবে ব্যবহার করা যায়। ফ্রিজ তৈরিতে খুব সুন্দরভাবে কাজ করা যায়। আমরা যে দ্বিতীয় সার্কিটটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ একটি হলো পাওয়ার ব্যাঙ্ক কিট। এর ভিতর শুধু ব্যাটারি দিলেই কাজ করবে। আমরা খুলে দেখাচ্ছি আপনাদের। প্রসেসে খুললো, এখানে দেখতে পাচ্ছেন তিনটি লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। তিনটি ব্যাটারি দিলে এটি কাজ করবে খুব সুন্দরভাবে। এটি পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম, ছোটো বাটন ফোনগুলো চার্জ করার জন্য এবং বিভিন্ন ডিভাইস চার্জ করার জন্য এই পাওয়ার ব্যাঙ্কটি ব্যবহার করা হয়। অনেক সুন্দরভাবে কাজ করে পাওয়ার ব্যাঙ্কটি। পাওয়ার ব্যাঙ্কটির মূল্য 300 টাকা। আমাদের দ্বিতীয় ডিভাইসটি, এর মডেলটি এখানে লেখা আছে। এটি দিয়ে ঠান্ডা করা যায়, অর্থাৎ এক সাইডে ঠান্ডা হয়, এক সাইডে হিট হয়। এটা ফ্রিজের মতো কাজ করে, কন্ডেন্সারের মতো কাজ করে। এটি দিয়ে এভাবে করে আমরা সংযোগ করলে এই সাইডে ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার কারণে ভিতরে কুলার এর ভিতরে যদি পানি প্রবাহ করা হয় পানিটা অনেক ঠান্ডা হয়ে যাবে। আর এই সাইডে একটি হিটসিং লাগিয়ে ফ্যান লাগিয়ে দিলে কাজ কমপ্লিট। সামনে এই সম্পর্কে ভিডিও আসতেছে আমাদের চ্যানেলে, বাকি পুরনো ভিডিওগুলো দেখতে থাকুন। আর এই ভিডিও এই সপ্তাহের ভিতর পেয়ে যাবেন। আমার হাতে দ্বিতীয় ডিভাইস, ছোটো ছোটো কিছু ডিভাইস আছে, এটির কাজ বিভিন্ন রকমের, সবগুলো হাতে নিলাম। প্রথমে দেখতে পাচ্ছেন একটি BMS, 3S BMS সার্কিট, দুটো IC দিয়ে করা, এটা 10 এম্পিয়ার। এরই আরেকটি ভার্সন আছে, 4টি ট্রানজিস্টার দিয়ে তৈরি করা, অর্থাৎ বুস্টার ডিভাইস দিয়ে তৈরি করা। দেখতে পাচ্ছেন একটি 20 এম্পিয়ার, 12.6 ভোল্ট, আর এটি হলো 11.,  এখানে ভোল্টেজ লেখা আছে 11.1 ভোল্ট। আরেকটি দেখতে পাচ্ছেন, এটি হলো বাক কনভার্টার সার্কিট। এটি দিয়ে ভোল্টেজকে আপ ডাউন করা যায়। এটি হলো ভোল্টেজ আপ করা যায়, অর্থাৎ আপনার 3 ভোল্ট থেকে 35 ভোল্ট পর্যন্ত বাড়ানো যায় ভোল্টেজ অনুযায়ী, 12 ভোল্ট থেকে 24 ভোল্ট, আবার 24 ভোল্ট থেকে 48 ভোল্ট, এভাবে করে সংযোগ করা যাবে। 5 ভোল্ট থেকে 12 ভোল্ট, বিভিন্ন রাউটার, অনু, UPS তৈরি করতে এইটি ব্যবহার করা হয় রাউটারের জন্য। ইনকিউবেটার সার্কিট, ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য এটি খুব কার্যকারী। এটি দিয়ে আরও অনেক কিছু তৈরি করা যায়। আরেকটি দেখতে পাচ্ছেন, একটি হলো ব্লুটুথ কিট, ছোটো ব্লুটুথ ডিভাইস। এটির মাধ্যমে যে কোনো ডিভাইসকে, যে ডিভাইসগুলো শুধু মেমোরিতে চলে, সেখানে এই সার্কিটটি যদি সেট আপ করা হয় তাহলে ভালো আউটপুট পাওয়া যাবে। আপনার আরেকটি ডিভাইস দেখতে পাচ্ছেন, লিথিয়াম আয়ন যে ব্যাটারি চার্জার, অর্থাৎ চার্জিং মডিউল, এটি দিয়ে চার্জ করা যায় বিভিন্ন রকম লিথিয়াম আয়ন ব্যাটারি। এজন্য লিথিয়াম আয়ন ব্যাটারি দেখতে পাচ্ছেন আমার হাতে, দুটো টাইপ সি মডিউল, এটি দিয়ে আরও ফাস্ট চার্জ হয় এটার থেকে। এজন্য দুটো ব্যাটারি, দুটো সার্কিটে কানেকশন করছি, দুটো চার্জার দিয়ে দুটো ব্যাটারি চার্জ করা যায়, ফুল চার্জ করা যায় খুব সুন্দরভাবে। অটোমেটিক চার্জ কাট করে দেয় যদি ফুল চার্জ হয়ে যায়। 4.5 ভোল্ট যদি হয় সেক্ষেত্রে এই সার্কিটটি অফ করে দেয়, ফুল চার্জ আসছে। এখানে সবুজ ইন্ডিকেটারটি জ্বলে তখন। একটি স্মার্ট, একটি পাওয়ার ব্যাঙ্ক সার্কিট, অর্থাৎ 12 ভোল্ট থেকে 24 ভোল্ট থেকে আপনারা যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবেন। যারা গাড়ি ঘোড়াতে থাকেন তাদের জন্য এটি খুব উপকারীও। 12 ভোল্ট এখানে ইনপুট করবেন, এখান থেকে যত রকম স্মার্টফোন আছে, যত হাই ওয়াটের স্মার্টফোন আছে, 33 ওয়াট, 65 ওয়াট, 10 ওয়াট, 15 ওয়াট, বিভিন্ন রকম 18 ওয়াট, বিভিন্ন রকম চার্জার এটি সাপোর্ট করবে, অর্থাৎ চার্জার লাগবে না, শুধু ডাটা কেবল দিয়ে আপনারা চার্জ করতে পারবেন বিভিন্ন ডিভাইস। এটি ডিভাইস অনুযায়ী ভোল্টেজ বাড়িয়ে থাকে, খুব সুন্দর কাজ করে এটি।
আরেকটি ডিভাইস আমার হাতে দেখতে পাচ্ছেন, এই ডিভাইসটি হলো বাক কনভার্টার। অর্থাৎ আপনাদের আগে একটি ডিভাইস দেখালাম, এই ডিভাইসটির এটি হলো কমায়, ভোল্টেজ কমায়। অর্থাৎ 30 ভোল্ট দিয়ে 24 ভোল্ট কমানো যায় এবং 24 ভোল্ট থেকে 12 ভোল্ট কমানো যায় এবং 12 ভোল্ট থেকে 5 ভোল্ট বিভিন্ন রকম রাউটার অনু চালাতে এটি ডিভাইসটি ব্যবহার করা হয়। এই দুটো ডিভাইসটি অনেক কার্যকর ডিভাইস। আমার হাতে আরেকটি ইন্টারেস্টিং একটি সার্কিট দেখতে পাচ্ছেন, এই সার্কিটটি খোলা আছে। এই সার্কিটটি হলো বাইরের রূপ। এটি এখানে দুটো হিটসিংয়ের মাধ্যমে দুটো ট্রানজিস্টার লাগানো থাকে এবং একটি কন্ডাক্টর লাগানো থাকে, 4টি ক্যাপাসিটার লাগানো থাকে। এটির কানেকশন খুব ইজি। এখানে দেখতে পাচ্ছি ইনপুট প্লাস ইনপুট মাইনাস। এখানে সৌরবিদ্যুতের যে দুটো তার থাকে, অর্থাৎ আপনাদের বড় SMPS যে চার্জারগুলো থেকে এখানে কানেকশন করলে এখান থেকে ভোল্টেজ কমায়। সুবিধা অনুযায়ী পটেনশিওমিটার দিয়ে, এখানে পটেনশিওমিটার থাকে দুটো, দেখতে পাচ্ছেন পটেনশিওমিটার। এই পটেনশিওমিটার সুবিধা মতো ঘুরিয়ে অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ অ্যাডজাস্ট করে এই ব্যাটারিগুলো চার্জ করা যায়। চার্জ হয়ে গেলে অটোমেটিক অটোকাট করে দেয় এই ডিভাইসটি। আরেকটি ডিভাইস আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি হলো একটি স্বয়ংক্রিয় ব্যাটারি চার্জার মডিউল। অর্থাৎ আপনাদের ট্রান্সফর্মার থাকে, চার্জার থাকে, চার্জারটি অটো চার্জার না, আপনাদের 2 ঘন্টা 1 ঘন্টা অর্থাৎ 5 ঘন্টা 7 ঘন্টা পর খুলে রাখতে হয়, নাহলে ব্যাটারি ড্যামেজ হওয়ার চান্স আছে। এখন যেহেতু ডিজিটাল যুগ, এখন কেউ ওই জায়গায় বসে থাকবে না যে চার্জারটি অফ করার জন্য। সেক্ষেত্রে এই ডিভাইসটি ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন দুটো রিলের মাধ্যমে দুটো সুইচ সিস্টেম করা আছে। অর্থাৎ একটি ফেজটার মাঝখান থেকে কেটে একটি টার্মিনাল এখানে দেবেন, একটি টার্মিনাল এখানে দেবেন। এখানে ইউজ করবো আপনারা 12 ভোল্ট বেশিরভাগ ইউজ করে থাকি। ব্যাটারি প্লাস মাইনাস দেখে লাগিয়ে দেবেন এবং এখানে ট্রান্সফরমারের মাঝখান থেকে কেটে এখানে একটু লাগিয়ে দেবেন। অর্থাৎ এসি সাপোর্ট করে। এটি 3টি LED বাল্ব দেখতে পাচ্ছেন, এই 3টি বাল্বের মাধ্যমে বোঝা যায় ব্যাটারি কী কন্ডিশনে আছে। এখানে দুটোর একটি পাওয়ার দেওয়া আছে, দুটো ভেরিয়েবল দেওয়া আছে, ভেরিয়েবল ঘুরিয়ে অ্যাডজাস্ট করা যায়, ভোল্টেজ অটো কাট এবং ফুল চার্জ কাট। অর্থাৎ ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ হলে, অর্থাৎ কত ভোল্ট নেমে গেলে ট্রান্সফরমারটি আবার পুনরায় অফ অন হবে, সেই ডিভাইসটি এই মাধ্যমে কন্ট্রোল করা যায়। এখানে জনপ্রিয় একটি IC দেখতে পাচ্ছেন, এই IC দিয়ে অনেক ডিভাইসই ব্যবহার করা হয়। এখানে বিভিন্ন ট্রানজিস্টার রেজিস্টার ব্যবহার করে এই সার্কিটটি তৈরি করা হয়েছে। খুব কম দাম, 150 টাকায় পেয়ে যাবেন। পাম্প এটির দাম আমার কাছ থেকে নিয়েছিল 350 টাকা। একটি ফ্যান এটির দাম নিয়েছিল আমার কাছ থেকে 40 টাকা। এই সার্কিটটি দেখতে পাচ্ছেন, এই সার্কিটটি আমার কাছে 350 টাকা নিয়েছিল। এই সার্কিটটি দেখতে পাচ্ছেন, এই সার্কিটটি আনুমানিক মেলা দিন আগে কিনছে, তো আমার মনে নাই। এটির দাম সম্ভবত 250 টাকা। বাক কনভার্টার এটি 90 টাকায় পাওয়া যায়। এটি হলো কুলার ডিভাইস। এই কুলার ডিভাইসটি 250 টাকা নিয়েছে আমার কাছ থেকে। এটিও 240 টাকা নিয়েছে আমার কাছ থেকে ফিল্টিয়ার। এ দেখতে পাচ্ছেন একটি BMS সার্কিট, 3S BMS সার্কিট, 20 এম্পিয়ার। এটির দাম নিয়েছিল 100 টাকা। ব্লুটুথ সার্কিট দেখতে পাচ্ছেন, এটি 70 টাকা। একটি চার্জিং মডিউল 35 টাকা, এটির দাম নিয়েছিল 50 থেকে 70 টাকা। এই পাওয়ার ব্যাঙ্ক কিট মডিউল, এটা 350 টাকা দাম। আমাদের আরও Type-C মডিউল দেখতে পাচ্ছেন, এই Type-C মডিউলগুলোর দাম একটু বেশি, 40 টাকা করে সম্ভবত। আপনারা কম বেশি পেয়ে যাবেন বিভিন্ন মার্কেট অনুযায়ী, যে দাম বলে দিলাম এই দাম বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে, কমতেও পারে, বাড়তে, এটি আপনারা দেখে নেবেন। তাহলে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক পেজে আমাদের এই একই নামে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে আপনারা নিয়মিত পোস্টগুলো দেখতে পারবেন। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কী রকম ভিডিও দেখতে চান আপনারা, সেই অনুযায়ী আমি ভিডিও তৈরি করব। এই ডিভাইসগুলো নিয়ে সামনে পূর্ণাঙ্গ ভিডিও আসতেছে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।